জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে দীর্ঘ প্রায় 1.5 বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার অভিযোগে গ্রেপ্তার হলেন শিক্ষিকা। অবশেষে সার্টিফিকেট জালের ঘটনা সামনে আসতে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত ওই শিক্ষিকাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার নাম চাপা মণ্ডল, তিনি মানিকচকের হাড্ডাটোলা গ্রামের বাসিন্দা। হরিশ্চন্দ্রপুর থানার বর্ণাহী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2021 সালের অক্টোবর মাসে। তবে জাল তপশিলি জাতির জাল শংসাপত্র দেখিয়ে চাকরি পাওয়ার ঘটনা আদালতের নির্দেশ অনুসারে মালদার মহকুমা শাসক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর মানিকচক থানার পুলিশ সমগ্র অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে জাল শংসাপত্র দিয়ে চাকরিতে যুক্ত হওয়ার অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করে। শিক্ষিকাকে জেলা আদালতে পাঠিয়ে গোটা বিষয়ের তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ মালদার বিজেপি সদস্য অম্লান ভাদুড়ী কি বলেছেন শোনাবো। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের যে শিক্ষা দপ্তর, সেখানে আমরা ভুয়ো টাকা দিয়ে চাকরি, এই ঘটনাগুলো আমরা দেখেই আসছি। মালদা জেলাতে আমরা নতুনভাবে দেখলাম যে ভুয়ো শংসাপত্র দিয়ে এসসির চাকরি হয়েছে, এবং এইটা নিয়ে বারে বারে প্রশাসন পুলিশের কাছে বারে বারে কমপ্লেন হয়েছে, কিন্তু কেউ কোনো ভূমিকা নেয়। পরবর্তীতে হাইকোর্টের অর্ডারে বাধ্য হয়ে প্রশাসনের ভূমিকা নেয় এবং তারা আজকে অ্যারেস্ট হয়েছে। তো আমরা এটা বলবো যে তৃণমূলের যে প্রশাসন, এই প্রশাসন সবসময় চোখ বন্ধ করে আছে। তারা কোনো দুর্নীতি দেখলে, কোনো অন্যায় দেখলে, তার সঙ্গে তৃণমূলের দল জড়িত থাকলে তারা কখনোই কোনো ব্যবস্থা নিচ্ছে না। একমাত্র সাধারণ মানুষের কাছে কোর্ট ভরসা। কোর্ট যখন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে, তখন বাধ্য হয়ে প্রশাসন তার স্টেপ নিচ্ছে। আমরা এই ঘটনার ধিক্কার জানাই এবং আমরা প্রশাসনের কাছে বলবো যে আপনারা অনেক বেশি অ্যাক্টিভ হন এবং সত্যটা মানুষ আপনাদের ভরসা করে, আপনারা মানুষের ভরসাটা রাখার চেষ্টা করুন এবং যেখানে যা দুর্নীতি হয়েছে সেগুলো আপনাদের কাছে কমপ্লেন আসে, সেগুলো করার ব্যবস্থা করুন। কারণ মানুষকে, সাধারণ মানুষকে কোর্টে যেতে হলে অনেক পয়সার ব্যাপার, অনেক হয়রানি হতে হয়, এবং যে কারণে আপনাদের প্রশাসন রাখা হয়েছে সেই কারণটাকে আপনারা দেখুন এবং আপনারা ব্যবস্থা নিন। অন্যদিকে ইংরেজ বাজারের পুর প্রশাসক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন শুনুন। দেখুন, কেউ যদি কিছু অফিসারদেরকে কনভিন্স করে একটা জাল সার্টিফিকেট বের করে, তার জন্য কিন্তু যা পানিশমেন্ট হওয়ার তা হবে। এটা খুবই ভালো যে আমাদের এই প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এই জাল কারবারগুলো ধরেছে এবং অ্যাকশন নিয়েছে। দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করছেন, প্রপার অ্যাকশন। এরকম অনেকেই করে, জাল সার্টিফিকেটগুলো অন্য কাজটি আছে, কাজকে সাপ্রেস করে এগুলো করে, এগুলো অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি। আর আমি অফিসারদের ধন্যবাদ জানছি এই কারণে, সঠিক পদক্ষেপ নিয়েছে। ফোর্টিন টাইম লাইন, মালদা।